বললো নন্দিনী শুভঙ্কর, এটা আমাদের ছোটবেলার কলেজ লাইফে যে কি ওর বাপ রে, উন্মাদনার সৃষ্টি আমাদের সময় করেছিল ছিল খুব। হ্যাঁ এই দুটো চরিত্র। তাহলে এই ফাঁকে যখন শ্রীজাদু ধরিয়েই দিল, মনে পড়ে গেল তার কথা, আমি ছোট্ট করে নন্দিনীর একটা সংলাপ বলে দিই। তোমার চিঠি আজ বিকেলে 4টে নাগাদ পেলাম, দেরি হলেও জবাব দিলে সপ্তকোটি সেলাম। আমার জন্য কান্নাকাটি, মনকে পাথর বানাও, চারুলতা আসছে আবার দেখবে কিনা জানাও, কখন কোথায় দেখা হচ্ছে লেখনি এক ফোঁটাও, পিঠে পরীর দানা দিলে এবার হাওয়ায় ছোটাও, আসবে কি সেই রেস্টুরেন্টে শীতাংশু যার মালিক, রূপলি ধান খুঁটবে বলে ছটফটাচ্ছে শালিক। আর একটা মনে পড়ছে নন্দিনী সংলাপ, দয়া করো শুভঙ্কর, জীবনে আর একবার সুযোগ দাও আমাকে, আমি দর্পণ হই, পৃথিবীর স্বচ্ছতম দর্পণ, আর তুমি নিজেকে দেখে নাও সম্পূর্ণ একবার, এবং এই শেষবারের মতো আমাকে দাও তোমার অগ্নিজটাময় চুল, দেখো আমার চিরুনিতে তারা ফিরে যায় কিনা পুরনো শৃঙ্খলায়, আমাকে দাও তোমার শীর্ণ বাহু আর 5 আঙুলের রুগ্ন ডালপালা, দেখো আমি তাদের সর্বাঙ্গে পরিয়ে দিতে পারি কিনা বসন্তকালীন উৎসবের সাজ। দীর্ঘ সৈকত, লাল কাঁকড়ার অবিরল নতুন নতুন সুখের গর্ত, যেখানে বালু আর ঝিনুকের কারুকাজ মিলেমিশে মায়াবী কিংখাব, আর তাদের ছুঁয়ে নীল জলরাশির যে উৎফুল্ল এবং বিধ্বংসী সমুদ্র, একবার একবার ভাসতে দাও এই বেহুলাকে সেখানে, দেখো পারি কিনা ধুয়ে দিতে তোমার রক্তের সংক্রামিত বিষ। শুভঙ্কর, যতই তুচ্ছতাচ্ছিল্য করো, ভালোবাসা এখনো সাবিত্রী, মৃত্যু অথবা মৃত্যুর মতন যে কোনো ধ্বংসের উদ্ধার মন্ত্র সে এখনো, প্রবলতম অনাবৃষ্টির পরও, এত বিভৎসতম সন্ত্রাসের পুনরাবৃত্তির পরও তার কপালে চির এওতির সিঁদুর টিপ, ভালোবাসার কাছে ফিরে এসো শুভঙ্কর, ভালোবাসা মানে সেই আবির্বর্ণ আদিত্য, পৃথিবীর স্থলভাগের মাথায় যে পড়িয়ে দেয় সহস্র শিখা মুকুট, আর জলভাগের গলায় সপ্তরশ্মির 7 নরিহার। আমার কাছে আরো একটু থাকো শুভঙ্কর, হাওয়ার বিরুদ্ধে এই আমি ছড়িয়ে দিচ্ছি আমার দীর্ঘ আঁচল, স্থির আলোক শিখার নিচে তুমি মগ্ন হও তোমার নির্মাণে আর সৃষ্টিতে। এই একটা দুটো সংলাপ হলো পূর্ণেন্দু পত্রিকা, খুব সুন্দর।